রাজধানী ডেমরার ধার্মিক পাড়ার এই রাস্তায় প্রতিদিন শত শত মানুষ বেড়াতে আসেন। বাঁশের মাচায় বসে পরিবার পরিজন নিয়ে একটু খাওয়া বা ভাড়া করা নৌকায় বাচ্চাকে নিয়ে যারা ঘুরছেন তারা কেউ জানেন না যে নির্মল বায়ুর জন্য তাদের বেড়াতে আসা, তার পরিবর্তে তাদের ফুসফুসে কি নিচ্ছেন বা পানি থেকে শরীরে কি যাচ্ছে। পর্যটন স্পট হয়ে ওঠা এই এলাকার দেয়াল ঘেরা এই বাড়ি থেকেই ছড়ানো হচ্ছে ব্যাটারির সীসা আর অ্যাসিডের মারাত্মক দূষণ। এখানে প্রতিদিন শত শত পুরনো ব্যবহৃত ব্যাটারি ভাঙা হয়, ভেতরে থাকা অ্যাসিড ফেলা হয় এই বিলের পানিতে। ব্যবসায়িক ভাষায় পুরনো ব্যাটারি থেকে সীসা গলানোর এসব জায়গাকে বলা হয় ভাট্টি। শুধু এই বাড়িই নয়, ডেমরার এই ঝিল ঘিরে এমন আরো পাঁচ জায়গায় আছে সীসা গলানোর ভাট্টি। দিনের বেলায় ব্যাটারি থেকে বের করা সীসার প্লেটগুলো চুলার উপরে পোড়ানোর জন্য সাজিয়ে রাখা হয়, যদিও ক্যামেরায় তাদের দাবি এখানে সীসা পোড়ানো হয় না। একই জায়গায় রাত ১২টায় দেখা যায় আগুনের লেলিহান শিখা, বাতাসে অ্যাসিডের তীব্র গন্ধ। বাড়িতে ঢুকতে চাইলে অনুমতি মেলেনি। রাতের বেলা খোলা নিষেধ। কে নিষেধ করছে? দিনের বেলা আসেন। একটি ভাট্টিতে ৭১-এর ক্যামেরা যাবার পর খবর চলে যায় অন্যগুলোতে। সেখানেও একই চিত্র, চুলা জ্বলছে, গরম সীসার চাই পড়ে আছে কিন্তু কোনো লোক নেই। পাশের টিনের ঘরে পাওয়া যায় শ্রমিকদের কিন্তু তারা তখন ঘুমের ভান ধরেছেন। হ্যালো ভাইয়া, সবারই তো হাত পায়ে কাদা দেখতেছি। ১২:৩০টার সময় আমরা এসেছিলাম, তখন সবাই পালিয়ে গিয়েছিল। ২ ঘন্টা পরে ৮:৩০টার দিকে আবার আসলাম, সবাই কাজ শুরু করেছে। চলুন দেখে আসি। তখন আর শ্রমিকদের পালিয়ে যাবার উপায় ছিল না। খবর পাইছিল কি খবর পাইছিল যে আপনারা আসছেন? এটাই শুনছি আর কি। এটা শুনে কাজ বন্ধ করে দিয়েছি। দেখা যায় উন্মুক্ত আকাশের নিচে সীসা গলাচ্ছেন শ্রমিকরা, চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন। পুরনো ব্যাটারি নিয়ে এসেছে ট্রাক, সেই ট্রাকে করেই নেওয়া হবে প্রক্রিয়াজাত করা সীসা। রাতের ঘুমে যখন রাজধানীর মানুষ, তখন এভাবেই বাতাসে ছড়াচ্ছে সীসার বিষ। এই মূল সড়ক দিয়েই প্রতিদিন প্রতিনিয়ত র‍্যাব, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের সবাই যাতায়াত করেন। অনেকটা খোলামেলাভাবেই এই কাজটি করা হচ্ছে, কারোরই কোনো পরোয়া না করে।